শোনেন, এই যে হাতে যে আপনারা ধূপকাঠিগুলো তৈরি করবেন, তাতে প্রথমে কি কি লাগে এটা আগে সকলকে জানতে হবে। যে আমি যে করবো মশলাপাতি কি কি লাগবে, এখানে মশলাপাতি লাগার মধ্যে প্রথমে আপনাদের এই যে এটা চারকোল বলা হয়, মানে এটা কয়লার গুঁড়ো, এটা কয়লা কাঠকয়লা সেই গুঁড়ো আর কি, কয়লার গুঁড়ো, তো এটাকে চারকোল বলা হয়। এটাও বলা হয় উদ্যাস, মানে হচ্ছে এটা কাঠের গুঁড়ো, এটা এটা কাঠের গুঁড়ো সাদা, এই যে কাঠের গুঁড়ো এটা, এটা মিলে দিতে হয় কাঠের, একটা মিলে মিলে দিতে হচ্ছে কয়লার গুঁড়ো চারকোল, আর এটা হচ্ছে উদ্যাপ কাঠের গুঁড়ো, আর তার সঙ্গে কি যেটা না হলে হবে না সেটা হচ্ছে বাঁশের কাঠি। এই কাঠি ছাড়া তো আমি করতে পারবো না, এই বাঁশ, এটা হচ্ছে চাইনিজ বাম্বুস্টি বলা হয়, চায়না, ভিয়েতনাম থেকে আসে, চায়না থেকে আসে, এখন বর্তমানে আমাদের গুজরাট থেকে কলকাতাতে আমরা ম্যানুফ্যাকচার করা, মানে তৈরি করা হচ্ছে, বাঁশ ফেরে ফেরে মেশিনের সাহায্যে এগুলো তৈরি করা হয়, এই কাঠি ছাড়া হবে না। তো এই হচ্ছে মেন এই কটা জিনিস যাবে। এবার কাঠি যখন তৈরি হয়ে যাবে তারপরে রোদে শুকোতে হবে, রোদে শুকানোর পরে কী কী লাগবে তখন, এই যে এটা বলা হয় ডিএফবি তেল, এটা একটা কেমিক্যাল, এই পদার্থের মধ্যে আর এই যে সেন্ট, এই সেন্ট আপনাকে দিতে হবে, এই দুটোকে একসঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে ওর মধ্যে কাঠিগুলোকে চুপিয়ে চুপিয়ে একটু 5 মিনিট বা 10 মিনিট আধা ঘন্টা রাখতে হবে, শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে প্যাকেটে ভরে দিতে হবে, বা এটুকুই কাজ, আর কোনো কাজ নেই, এতটুকুই কাজ, আর কোনো কিছু করতে হবে না। তো সেন্ট বিভিন্ন রকমের হয়, আমি এখানে 2 রকমের সেন্ট নিয়েছি, এটা ব্ল্যাক ডায়মন্ড সেন্ট আছে একটা, আর একটা একটা চন্দনের সেন্ট আছে, এখানে স্যাম্পলের জন্য নিয়েছি, সেন্ট প্রচুর আছে আমার কাছে, প্রায় 30 রকমের সেন্ট আছে। এবার কোম্পানিতে যে সেন্টটা দেওয়া হবে সেটা যদি মনে পছন্দ করে তবে সেই সেন্টের উপরে আমাদের কাজ করতে হবে, যে এই সেন্টটা ভালো আছে আপনারা এটাই কাজ করবেন, এরকম করে স্যাম্পল পাঠাতে হবে। তো প্রথমে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে, এটা হচ্ছে যেমন আছে এখানে 700, এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা বলেছি, তো খাতা পেন নিয়ে আসলে লিখে নিতে পারছেন, যাই ফর্মুলা বলেছি, মানে চারকোল মানে কয়লার গুঁড়ো লাগবে আপনার হচ্ছে 700 গ্রাম, 700 গ্রাম কয়লার গুঁড়ো দিতে হবে, আর এর সঙ্গে দিতে হবে 300 গ্রাম হচ্ছে কাঠের গুঁড়ো উদ্যাস, তাহলে কত হলো এখানে 1 কিলো হলো টোটাল, এই দুটো মিলে 700 আর 300 1 কিলো হলো। এটার সঙ্গে এটা দিতে হবে আমার, এই যে জস মানে পাউডার যেটা আঠা যেটা বলা হয়, সেটা আপনারা যদি মনে করেন যে এইটা ছাড়া যদি আমি করি, অনেক সময় এটা ছাড়াও অনেকে করতে পারবে, এটা দিয়েও করতে হবে, তাহলে এটা ছাড়া হলে আমাকে দিতে হবে এখানে 150 গ্রাম, 1 কিলোতে আমাকে এই 150 গ্রাম আঠা দিতে হবে, তাহলে হলো। আর যদি মনে করেন যে না আমি এটাও দেবো এটাও দেবো, তাহলে দুটো দিলে এইখানে তখন আপনাকে 100 গ্রাম এটা দিতে হবে, আর মোটামুটি 30 থেকে 40 গ্রাম এটা দিতে হবে, তাহলে দুটো তো হয়ে যাবে, তাহলে যেটা খুশি যেভাবে সম্ভব সেইভাবে আপনাদেরকে করতে হবে, এটাতেও করতে হবে বা এই দুটো একসঙ্গে মিলেও করতে হবে। তো আমি এখানে দুটো একসঙ্গে মিলেই করা রাখাচ্ছি এখানে, আর এটা করার পরে তারপরে কিন্তু আমাদের রোদে শুকোতে হবে, রোদে শুকিয়ে দেওয়ার পরে সেন্ড করতে হবে। এই তো রোদে শুকোনোর ব্যাপারটা করে আসবে, আপনি আগে আমি তো করবো, আমি তো জানি করবে তো হবে আপনাদেরকে, এটা হচ্ছে একবারে কি সব করবেন না পরে আবার খারাপ এখান থেকে করে নিচ্ছে না দিয়ে দেবো এই যে আঠাটা আমি পরিবার মতো এখানে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দেবো ভিডিও কোম্পানি ছিল এটা বেশি হাওয়া উড়ে যাবে দাদা, এটা হোয়াইট গাম, এটা পরিমাণ কম লাগে, মানে এটা পাওয়ার বেশি, আর এটার পাওয়ার যেহেতু কম এটার পরিমাণটা বেশি লাগে, এটা হচ্ছে জর্দার কাঠের গুঁড়ো, আর এটা হচ্ছে চারকোল মানে কয়লার গুঁড়োটা,
এই কয়লাগুলো, আর এর সাথে লাগবে বাম্বু স্টিল, এই বাঁশপাতি, এই কটা প্রোডাক্ট নিয়ে এই ঝুমকাটিগুলো তৈরি করা হয়। এর বাইরে কিচ্ছু লাগবে না, এই চারটা জিনিস। এবারে এক কিলোর যেহেতু হিসাব আমি বলেছি আপনাদের, এক কিলোতে জল লাগবে 700 গ্রাম, এই বড় বোতল যে 1 লিটারে 700 গ্রাম ওখানে আমরা ওয়েট করে এখানে নিতে হবে। যেহেতু এটা আন্দাজে না হলো, তার জন্য আপনাকে মোটামুটি আন্দাজ করে জলটা নিতে হবে। এটা জল লাগবে এই মগের মধ্যে। আপনি বসুন। জলটার সিস্টেম দুই রকমের হয়, সেটা হচ্ছে আপনার যদি এটা হাতে করেন, যেহেতু হাতে হচ্ছে আমাদের, হাতের জন্য জলের পরিমাণ একটু বেশি লাগবে। যতক্ষণ না পর্যন্ত আমার ওই যে আপনারা বাড়িতে আটা রুটি করার সময় ময়দা বা আটা মাখেন, সেই টাইপের এটাকে কিন্তু মানে দলা করতে হবে, সেরকম পরিচয় মানে অনুপাতে আপনার জলটা দিন এখানে আন্দাজ করে, আন্দাজ করে দিলে কোনো অসুবিধা নাই। যদি বেশিও হয় জল, তখন আবার গুঁড়ো একটু দিলেই সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, অসুবিধা নেই, নষ্ট কিছু হবে না। এই ধূপকাঠিতে কোনো কিছু নষ্ট হবে না, সব লেগে যাবে। হ্যাঁ, রুটি যেরকম করে ওইভাবে এটাকে মাখতে হবে, তাহলে রুটি হবে না, সেটা কাঠি হবে। এবার যদি কিছু লাগে আপনি এখান থেকে হাতে বাইরে নিয়ে যান, অল্প যে পরিমাণ লাগে। তখন আমরা গুঁড়ো দিতে হবে। আপনার নিজে করাটা কত ভালো হচ্ছে না, আপনি শিখে যাচ্ছেন তো, করে দেওয়াটা আলাদা, ফর্মুলার ভাগটা আপনি জানতে পারবেন না। ফর্মুলাটা আপনাদেরকে বলে দিলাম যে কতটা কি পরিমাণ দিবেন, আপনি কিন্তু খাতা নিয়ে আসতে লিখে নিতেন, আমি তো প্রথমেই বলতাম কথা লিখে দিও, যার ইয়ে আছে এখানে বলে দেন, লিখে দিবা ওরা যে তো হচ্ছে কি, এটা বন্ধ হয়েছে তোমার হয় হচ্ছে সুন্দর ডো হয়েছে, গুঁড়ো একটু ছিটিয়ে দিলে আবার একটু লাগবে না, এটাকে অ্যাডজাস্ট করেন। মানে বেশি জল হলে কি হবে, মানে হাতের মধ্যে লেগে থাকবে, কাঠিতে যাবে না, তখন ওটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, ওই মাখতে মাখতে ঠিক হয়ে যাবে, আগের ওই আর চলে আসবে, অসুবিধা নেই। বেশি হলে পাউডার দেওয়া যাবে, কম হলে আবার জল দেওয়া যাবে। কারেন্ট থাকবে না, আমাদের সমস্যা তিনটা অব্দি, 9টা থেকে 3টা।
মামন তুমি ঘেমে গেছো তো, ঘরে যাও, ঘরে যাও, ঘেমে গেছো। ওর বাবা মন্ত্র করছে। কার বাবা মন্ত্র করছে? ও রুটি ব্ল্যাক রুটি হবে, ব্ল্যাক রুটি আপনার মনে হয় যে আমার আর একটু লাগবে, তখন পাউডার ছিটে দিয়ে আর গ্যাস করে নিতে নষ্ট কিছু হয় না। আর এই যে পিড়ি এটা ছল ছলা, যদি খসখস হতো ভালো হতো। আর এইখানে হচ্ছে আর এইখানে আপনার এই কালো গুঁড়াটা একটু এখানে রাখলাম, হ্যাঁ এটা লাগবে। কারণটা হচ্ছে এই যে কাঠিটা যখন নিবে যতটুকু নিয়ে ওই গুঁড়োটা একটু ঠেলে নেবেন, ঠেলে নিয়ে তারপর ধরতে হবে হাতে সাহায্যে। অসুবিধা নেই, ওটা ভোলার কোনো ব্যাপার না, এমনি চলে আসবে, একবার দুবার তিনবার এবার ঠিক হয়ে যাবে। আর এটার ফিনিশিংটা হচ্ছে মেশিনের মতো হয় না, মেশিনে যেরকম বডি একই টাইপের ফিটনেস থাকবে, কিন্তু এখানে ফিটনেসটা কিন্তু কোথাও উঁচু কোথাও নিচু হবে বা মোটা হবে, কারণ এটা যেহেতু হাতে হচ্ছে। কিন্তু করতে 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 যখন মানুষের অভ্যাস হয়ে যাবে তখন আবার স্মুথলি মেশিনের মতো তৈরি করে দেবে। এটা বসে বলো ছেলে নেবেন, একটা পাউডার ছেলে নেবেন, যদি চার চার টুকুর লাগে হাতে লাগে না, হ্যাঁ লাগবে ছেলে নেবেন, ওই সিস্টেমে করতে হবে। হ্যাঁ আর এই সব জায়গাতে কেউ না কেউ মানে এর আগে করেছে জানে, অসুবিধা নেই, আর জানলে কোনো সমস্যা হয় না, আর না জানলে তো আমাদের কোম্পানি আছে। হ্যাঁ বাবা কথা কম, কথা কম বাবা, যদি আটা মনে হয় এটা ছেলে নেবেন, একটু পাউডারটা নিয়ে নেবেন। আমি কি বললাম আগে, প্রথমে তো করতে করতেই অ্যাডজাস্টে আসবে, এটা তো মেশিন না, আমরা তো মানুষ হাত পা দিয়ে চলাচ্ছি এটাকে, তো ফিনিশিংটা অত মেশিনের মতো তো ক্লিয়ার হবে না, তবে চেষ্টা করবে। প্রথমবারে যদি এত ভালো হয় তাহলে দ্বিতীয় পরে তৃতীয় পরে আরও ভালো হবে, এই করতে করতেই তো হয়ে যাবে, হয়ে যাবে। যদি চার চারটা লাগে একটু এই গুঁড়া ছিটিয়ে দেবেন, এই গুঁড়া টেনে নিয়ে ইয়ে করে পালিশ করে দেবেন, তাহলে মসৃণ হয়ে যাবে, মানে আঠা ভাবটা থাকবে না এরপরে। আর যদি মনে হয় যে আমার বেশি মনে হচ্ছে কাঠি, তাহলে এই ছেলে ঠেলে 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 আগার দিকে বের করে দিতে হবে। নিচে হোক দিয়ে দেন একটা, হ্যাঁ টিনে দিয়ে দেন, বস্তা পাতা নিচে দেন, মোটা হলে আগের থেকে
তুমি তুই কি শিখবি নাকি তাই সর ওকে শিখতে দে কি পাগল নাকি রে তাহলে আপনি বেলতে পারবেন না এরকম যারা শিখবে তাদেরকে দে বাবা গোড়াটা জন্য গোড়া রাখতে হবে 2 ইঞ্চি গোড়া থাকে সেখানে 1.5 ইঞ্চি হলেও অসুবিধা নেই সব বাসি।